হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাই জিও অ্যাপ থেকে কী করে 5 GB ডাটা আপনি ধার নিতে পারবেন। জিও কোম্পানি আমাদের জন্য, যারা জিও সিম ব্যবহার করছে তাদের জন্য 5 GB ডাটা ধার দেওয়ার একটি ফিচার্স নিয়ে এসেছেন। আপনি যে কোন টাইমে আপনি সে 5 GB ডাটা আপনি নিতে পারবেন, ধার নিতে পারবেন, আর পরে আপনি পেও করতে পারবেন। আমি আপনাদের ভিডিওতে আপনি আপনাকে এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলস আমি কী করে আপনি ধার নেবেন এবং কী করে আপনি পে করবেন সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলি ভিডিওটি শুরু করি। তো প্রথমে মাই জিও অ্যাপ আপনাকে ওপেন করতে হবে। যদি লেটেস্ট ভার্সন আপনার আপডেট না থাকে তাহলে প্রথমে আপডেট করে নেবেন। আমি মাই জিও অ্যাপটি ওপেন করছি। মাই জিও অ্যাপ ওপেন করার পরে দেখবেন ওপরে বাম দিকে 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাকে দেখবেন এরকম ইন্টারফেস দেখাবে। আপনাকে দেখবেন ওপরে আছে মোবাইল, 2 নম্বরে রিচার্জ অ্যান্ড জিও নাম্বার, তারপরে আছে এমার্জেন্সি ডাটা লোন, সেই 3 নম্বরে এমার্জেন্সি ডাটা লোনে আপনি ক্লিক করবেন। এমার্জেন্সি ডাটা লোনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন চলে এসছে ডেট, পেজ খুলে চলে এসছে। এবার দেখেন রিচার্জ নাও লেখা আছে, তারপর আছে পে লেটার, এমার্জেন্সি ডাটা লোন, নিচে আছে প্রসিড, সে প্রসিডে আপনি ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার এমার্জেন্সি ডাটা লোনের পেজ খুলে যাবে। দেখেন এখানে আছে 1 GB ডাটা ভাউচার, আর এখানে আছে অ্যাভেলেবেল 5 out of 5, মানে বোঝাচ্ছে 5 GB আপনি পাবেন 1 GB 1 GB করে 5 বার, ঠিক আছে। এর প্রাইস হচ্ছে 1 GB 11 টাকা, ঠিক আছে, বুঝতে পারলেন। এবার এর ভ্যালিডিটি আপনাকে বোঝাচ্ছি, ভ্যালিডিটি কতটা, কতদিন ভ্যালিডিটি। এর ভ্যালিডিটি হচ্ছে আপনি যে রিচার্জ করেছেন সেই রিচার্জের ভ্যালিডিটি যতদিন আছে সেটা এই ডাটারও ভ্যালিডিটি ততদিন। মনে করুন আপনি 2 মাসের রিচার্জ করেছেন, না হয় 3 মাসের রিচার্জ করেছেন, না হয় 1 মাসের রিচার্জ করেছেন, ঠিক আছে। তো সেই রিচার্জ অনুযায়ী আপনার এই ডাটার ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। এবার ডাটা ভাউচার ধার নেবার জন্য, এটা ধার বলা যায় আর বা লোন বলা যায় আর কি, এবার নিচে দেখবেন গেট এমার্জেন্সি ডাটা লেখা আছে, ঠিক আছে, গেট এমার্জেন্সি ডাটা লেখা আছে, সেখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনার নাম্বার লেখা আছে, 1 GB লেখা আছে, এমার্জেন্সি ডাটা বেনিফিটস, তারপর নিচে দেখবেন অ্যাক্টিভিটি নাও লেখা আছে, সেই অ্যাক্টিভিটি নাওয়ে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন আবার, তারপর দেখেন এখানে এমার্জেন্সি ডাটা লোন অ্যাক্টিভেটেড, ঠিক আছে, আপনার লোন অ্যাক্টিভেট হয়ে গেল, মানে 1 GB ডাটা আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। এবার আপনাকে দেখাবো কী করে সেটা পে করবেন, ঠিক আছে, কী করে আবার ডাটা ধার নেবেন সেটা। বা লেটারে সাবমিটে ক্লিক করবেন না, এটা আবার আপনাকে এর ফিডব্যাক দিতে হবে, তো লেটারে ক্লিক করবেন, ঠিক আছে। এবার আপনাকে দেখাচ্ছি কেমন করে পে করবেন, এর ধারটা শোধ কী করে করবেন, ঠিক আছে। আবার 3 লাইনে ক্লিক করবেন, আবার এমার্জেন্সি ডাটা লোনে ক্লিক করলেন, কিছুক্ষণ ওয়েট করবেন আবার, এবার প্রসিড আবার নিচে ক্লিক করলেন। ক্লিক করার পরে এবার দেখেন ওপরে আছে 1 GB ডাটা ভাউচার, আর আপনার অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখেন 4 আছে, আউট অফ মানে 5টার মধ্যে 4টা আপনার আর অ্যাভেলেবেল আছে, মানে একটা এর আগে তো আমরা নিয়ে নিয়েছি ধার তাই। এবার নিচে দেখবেন অ্যামাউন্ট ডিউ আছে 11 টাকা, মানে আমি একটা ভাউচার নিয়েছিলাম 1 GB, তাই 11 টাকা এখানে ডিউ দেখাচ্ছে, ঠিক আছে। এবার সেটা ডিউ ক্লিয়ার ডিউ করার জন্য, আপনাকে সেটা শোধ করার জন্য ক্লিয়ার ডিউ নিচে লেখা আছে, এই ক্লিয়ার ডিউয়ে ক্লিক করবেন। তারপর আপনার পে করার যেটা পেজ সেটা আপনার খুলে যাবে, ঠিক আছে। এখানে দেখবেন অনেকগুলি UPI আপনার অ্যাপ আছে এখানে, যেমন পেটিএম, গুগল পে, অ্যামাজন পে, আপনার যেটা যেটা থাকবে আপনার কাছে সেটা অ্যাপ এখানে খুলে যাবে। আপনার যদি না থাকে এগুলো, তো আপনি ইউপিআই আইডি, অন্য কারো ইউপিআই আইডি দিয়ে আপনি সেটা পে করতে পারবেন। বা নিচে দেখবেন এটিএম কার্ড থেকে, নেট ব্যাঙ্কিং থেকে, ক্রেডিট কার্ড থেকে আপনি পে করতে পারবেন। ওকে, আমি
পেটিএম থেকে আমি এটা শোধ করবো আর পে করবো কি আপনাদের পেটিএম থেকে করে দেখাবো। ঠিক আছে, পেটিএমে আমি ক্লিক করলাম। এবার আপনার ইউপিআই আইডি লেখা আছে, দেখবেন আপনার যেটা ইউপিআই অ্যাপ সেটা রিডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি পে করে দিচ্ছি। আমি পে করে দিলাম, একটু ওয়েট করবেন। এভাবে করে আপনি আপনার জিও ডাটা যেটা ধার সেটা আপনি পরিশোধ করতে পারবেন, শোধ করতে পারবেন আর কি। এবার ডান করবেন। এবার দেখুন আবার ওখানে যায় আপনাকে দেখাবে আবার 5 GB আপনার ডাটা আছে আবার অ্যাভেলেবেল, যেহেতু 1 GB আমি যেটা নিয়েছিলাম ধার সেটা আমি শোধ করে দিয়েছি। ঠিক আছে, আবার পরিচিতে ক্লিক করবেন, তারপরে আবার দেখেন 1 GB করে ডাটা আছে আপনার, অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনার 5, মানে 5টা আবার আপনাকে দিয়ে দিয়েছি। একটা যেটা নিয়েছিলাম ধার সেটা আবার শোধ করার পরে আবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এমন করেই আপনারা জিও অ্যাপ থেকে, মাই জিও অ্যাপ থেকে আপনারা জিও ডাটা আপনারা ধার নিতে পারবেন আর পে করতে পারবেন এমন করেই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট পাবো। ধন্যবাদ।